বিসমিল্লাহির রহমানির রহিম। নুরানি পদ্ধতিতে 27 ঘন্টায় কোরআন শিক্ষা এই ক্লাসে আমি আপনাদেরকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। এই 27 ঘন্টায় কোরআন শিক্ষা, তার মানে হলো আমাদের ক্লাসের মধ্যে, কোর্সের মধ্যে 27টা ক্লাস হবে। প্রত্যেকটা ক্লাসে স্থায়িত্ব হবে 1 ঘন্টা। এভাবে 27 দিনে 27টা ক্লাসে 27 ঘন্টা আমরা ইনশাল্লাহ আল কোরআন মোটামুটি সহি শুদ্ধ ভাবে পড়তে শিখব। তো আমাদের এই পড়ার মধ্যে আমাদেরকে প্রতিটা ঘন্টার পড়ার মধ্যে আমাদেরকে 4টা কাজ করতে হবে। 1 নম্বর কাজ হলো পড়া, 2 নম্বর কাজ হলো শোনা, 3 নম্বর কাজ হলো লেখা, আর আমাদের 4 নম্বর কাজ হলো পরীক্ষা দেওয়া। অর্থাৎ প্রত্যেকটা ঘন্টার ক্লাসের মধ্যে আমরা প্রথমে পড়ব, এরপরে আমরা শুনব, এরপর আমরা লিখব, আর এরপর আমরা পরীক্ষা দেব। এখন আমরা যে 27 ঘন্টায় আল কোরআন পড়তে শিখব, সেটার একটা ধারাবাহিকতার দরকার আছে যে কিভাবে আমরা আল কোরআন পড়তে শিখব। তো আমরা একটা ফ্লোচার্টের মাধ্যমে দেখব যে আমরা এই পথ কিভাবে আমরা প্রদক্ষিণ করব। সবাই একটু বোর্ড দিকে খেয়াল করো। এক নজরে আল কোরআন পড়তে শেখার ধারাবাহিকতা, আমাদের প্রথম কাজ হলো 29টি আরবি হরফ চেনা, 2 নম্বর কাজ 27টি মাখরাজ শেখা, এরপরে আরবি যুক্তাক্ষর শেখা, এরপরে জের জবর পেশ ও তানমিনের ব্যবহার শেখা, এরপরে আমরা শিখব যজম ও তাজদীদের ব্যবহার, এরপরে শিখব এক প্রকার আট প্রকার এক আলিফ মাদের ব্যবহার শেখা, এরপর আমরা শিখব 2 প্রকার তিন আলিফ মাদের ব্যবহার শিখা, এরপর আমরা শিখব 1 প্রকার চার আলিফ মাদের ব্যবহার শিখা, এরপরে আমরা ছোট ছোট আরবি শব্দ উচ্চারণ করতে শিখব, এরপরে 2 প্রকার ওয়াজিব কুন্না শেখা, এরপরে 3 প্রকার মিমসাকিন কুন্না শেখা, এরপরে আল্লাহ শব্দ পড়ার 2টি নিয়ম শেখা, এরপরে 5টি কলকলার হরফের ব্যবহার শেখা, এরপরে 5 প্রকার নুন সাকিন ও তানবিন গুন্না শেখা, এরপর 2 বার মাদ রিভিশন দেয়া, এরপর 5 বার গুন্না রিভিশন দেয়া, এরপর আয়াত শেষে হামান নিয়ম শেখা, এরপরে আলিফে জায়দা সাক্তা ও হামার চিহ্নের ব্যবহার শেখা, এরপরে ছোট ছোট আয়াত তেলাওয়াত করতে শেখা, এরপরে আলহামদুলিল্লাহ আল কোরআন পড়তে শেখা। এইভাবে আমরা আল কোরআন পড়তে শিখব। আমাদের প্রথম কাজ হল, এখন আমরা আল কোরআনের বা আরবি ভাষার যে 29টা হরফ আছে সেই হরফগুলো আমরা শিখব। প্রথম হরফের নাম হল আলিফ। হরফটার নাম কি? সবাই একসাথে বলবেন, হরফটার নাম কি? হরফটার নাম কি? আমি নিচে বাংলায় লিখব আলিফ, এই হরফটার নাম হলো আলিফ। এরপর আমি আরেকটা হরফ লিখব, হরফটার নাম কি? হরফটার নাম কি? মিম। আলিফ মিম। আমরা এভাবে শুরু করে বলবো, আলিফ মিম ত জ, 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 আলিফ মিম ত জ,
আলিফ মিম তাজ আলিফ মিম তাজ এরটা নাম হলো বা বা এরটা নাম কি বা নিজে লিখব বা বা এরটা নাম কি তা এরটা নাম হলো সা 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 বা তা সা এরটা নাম হলো ফা ফা এরটা নাম হলো এরটা নাম হলো কি বাতাসা কাপ বাতাসা ফা 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 কাপ আচ্ছা এখন আমরা একটা হরফ লিখতেছি এই এই হরফের নাম হলো সিন সিন এটা দন্ত স দিয়ে লিখব একটু পাতলা হবে সিন এটাকে একটু লম্বা করে বলতে হয় সিন 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 সদ দত 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 এগারোটা নাম হলো নুন নুন এরটা নাম হলো নুন এটা নাম হলো ক এটা নাম হলো লা নুন ক গোলাম 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 এগারোটার নাম হলো হামজা হামজা এগারোটার নাম হলো আইন একটু চাপা হবে যার কারণে আমরা একটা কমা দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি আইন এটার নাম হলো গইন হামজা আইন 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 গইন
হাট একটু চাপা হবে না, এই হাট হলো নর্মাল হা, মানুষ যে হাসে সেই হা, হা কোনো চাপা হবে না। এই হরফের নাম হলো আমরা বলে ফেরত আসি, এখানে ২৯টা আরবি হরফ লেখা আছে। আমি প্রথমে বলবো, আমার আমারটা শুনে আপনারা শুনে এসে বলবেন। আলিফ মিম তাজ, 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 বাতাসা পাকা, বাতাসা পাকা, বাতাসা পাকা, বাতাসা পাকা, বাতাসা পাকা, বাতাসা পাকা, হাসান জোরে বলো, বাতাসা পাকা, বাতাসা পাকা, হা খজিম, হা খজিম, রজাওয়াও দালিজান, রজাওয়াও দালিজান, রজাওয়াও দালিজান, রজাওয়াও দালিজান, সিন শিন সাদ দাদ, সিন শিন সাদ দাদ, সিন শিন স্বাদ, সিন শিন স্বাদ, জোরে সিন শিন স্বাদ, 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 নুন কফ লাম, 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 হামজা আইন গাইন, 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 হায়া হায়া, হায়া হায়া, হায়া হায়া, হায়া হায়া, হায়া হায়া, আবার প্রথম থেকে, আলিফ মিম তাজ, 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 বাতাসা পাকা, বাতাসা পাকা, হা খজিম, হা খজিম, হা খজিম, হা খজিম, হা খজিম, হা খজিম, রজাওয়াও দালিজান, রজাওয়াও দালিজান, রজাওয়াও দালিজান, রজাওয়াও দালিজান, রজাওয়াও দালিজান, রজাওয়াও দালিজান, সিন শিন সাদ দাদ, সিন শিন সাদ দাদ, সিন শিন সাদ দাদ, সিন শিন
সদবদ নুন কফলম 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 হামজা আইন গাইন 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 হায়া 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 এখন আমরা সবাই বোর্ডের দিকে একটু খেয়াল করি। আমি বাংলার একটা অক্ষর লিখছি, এই অক্ষরটার নাম হলো এখন এর নিচে যদি আমি একটা ফোটা দিয়ে দিই, এটা হয়ে গেল নাম হলো রুন্য। এই ফোটাটা যদি আমি মুছে এই ফোটাটা যদি মুছে এখানে একটা সুরের মতো দিয়ে দেই, আবার এই সুরটাকে এদিক থেকে মুছে যদি এদিকে দিয়ে দেই ধ, আবার এভাবে যদি একটা আকারের মতো দিয়ে দেই কি হবে, তাহলে আমরা দেখলাম যে বেসিক হরফ হলো ব, ব থেকে হইল র, আবার ব থেকে হইল কি ক, ব থেকে হইল ধ, ব থেকে হইল ঝ। আমরা আরবিতেও দেখব যে নকশার মাধ্যমে কিভাবে হরফ পরিবর্তন হয়। তো প্রথম যে নকশাটা আমরা দেখব তার নাম হলো বা, এখন নকশাটার নাম হলো বা। আমি পাঁচটা বা লিখব, একটা দুইটা তিনটা, এটা হলো চারটা, এটা হলো পাঁচটা। নিচে একটা নকশা, এটাকে আমরা বলতেছি হলো এই নকশাটা যদি নিচ থেকে উপরে চলে যায় তাহলে এই হরফটার নাম হয়ে যাচ্ছে কি, নুন। এই হরফটার নাম হয়ে যাচ্ছে নুন। নিচে এক নকশা, এটার নাম হলো বা, ওই নকশাটা যখন উপরে চলে গেল এই নকশার নাম মানে হরফটার নাম হয়ে গেল নুন। আবার নকশা যদি উপরে হয় এবং দুইটা হয় এটাকে বলে হলো তা। আবার উপরের ওই দুই দপ্তা যদি নিচে চলে আসে তাহলে হরফটার নাম হয়ে যায় ইয়া। আবার নকটা যদি উপরে তিনটা হয় তাহলে এই হরফটার নাম হয়ে যায়। আরেক বার আমরা খেয়াল করি, নিচে এক নকটা, এটা মনে রাখার জন্য বলতেছি, সবাই একটু মনে রাখার চেষ্টা করি, নিচে এক নকশা এর নাম হলো বা, উপরে এক নকশা এটার নাম হলো নুন, উপরে দুই নকশা এটার নাম হলো তা, নিচে দুই নকশা এটার নাম হলো ইয়া, উপরে তিন নকশা এটার নাম হলো তা। ঠিক আছে, মনে রাখার চেষ্টা করি। এরপরে এখানে একটা নকশা আছে, এই নকশাটার নাম হলো হা। এখানে আমরা তিনটা হা লিখবো, একটা হা, দুইটা হা, তিনটা হা। নিচে কোন এভাবে কোন নকশা নাই, এটা নাম হলো কি হা, হা চাপা হবে চরম দিয়ে প্রকাশ করতেছি। আর এর মধ্যে যদি একটা নকশা দিই এবং সেই নকশা যদি উপরে হয় বাংলায় যে খ আছে সেই একই খ, উপরে এক নকশাটার নাম হলো খ, আর সেই নকশাটা যদি পেটের মধ্যে হয় তাহলে সেটার নাম হলো কি, জিব। নকশা নাই, এটার নাম হলো নকশা, উপরে নাম হলো কি খ, নকশা পেটের মধ্যে কি নাম জিম, হা খ জিম, হা খ জিম।
এই হরফটার নাম হলো র। র আর এই হরফটার নাম হলো ঝা। ঠিক আছে, র এবং ঝার মধ্যে পার্থক্য কি? উপরে নকতা আছে একটা, গুড, এটার মধ্যে কোন নকতা নাই, র এর মধ্যে কোন নকতা নাই, আর ঝার মধ্যে নকতা। এই ঝার নকটাকে যদি মুছে ফেলি তাহলে র আর ঝার দেখতে একই রকম। ঠিক আছে, তাহলে একটা নাম হলো র, নকতা নাই নকতা আছে, এটা নাম হলো কি? ঝার। এটাকে যাও অনেকে বলে, র আর ঝার মাঝামাঝি হিসেবটা হবে। এরপর একটা হরফ আমি লিখতেছি, এটার নাম হলো আইন। আর এখানে আমি আর একটা হরফ লিখতেছি, গইন। গইন গইন এই হরফটার নাম হলো আইন। এই হরফটার নাম হলো গইন, এটার নাম হলো আইন, এটার নাম হলো গইন, এটা আইন, এটা গইন। আইনের মধ্যে কোন নকতা নাই, গইনের মধ্যে একটা নকতা আছে, এটা হলো পার্থক্য। এই হরফের নাম হলো ফা। ফা এই হরফের নাম হলো ক। ফা আর কফ দেখতে একই রকম, ফায়ের মধ্যে নকতা কাটা একটা, একটা কফের মধ্যে নকতা কাটা দুটো। এভাবে আমরা মনে রাখার চেষ্টা করবো যে ফা এবং কফ দেখতে একই রকম, ফায়ের মধ্যে নকতা একটা, কফের মধ্যে নকতা দুটো। এই হরফের নাম কি? সদ। সদ না সদ, সদ যে বাংলা লিখেছিলাম সেরকম সদ। দন্তে সদে না লিখে সদিও লেখা যায়, সদ। সদ এইটার নাম হলো দদ। সদ দদ, সদ আর দদ দেখতে একই রকম, সদের মধ্যে কোন নকতা নাই, দদের মধ্যে হলো আছে। তারপরে আমরা আরো টারুপ দেখি, এটা অনেক ইংলিশের বি এর মতো, এটা নাম হলো কি? ত। ত ত আর এটা যদি একটা নকতা দিয়ে দেয় তাহলে নাম হলো জ। জ তাহলে ত আর জ এই দুটোর মধ্যে পার্থক্য হলো, ত এর মধ্যে কোনো নকতা নাই, জ এর মধ্যে একটা নকতা আছে। ত জ, ত নকতা নাই, জ নকতা আছে। এরপর আমরা দেখি এই হরফের নাম হলো কি? লাম। এই হরফের নাম কি? লাম। এইখানে আমি পরপর দুটো নাম লিখলাম, এইটা হলাম, এইটা হলাম, এইটা হলাম, এইটা হলাম। এখন এখানে একটা পেঁয়াজ দিয়ে দিলাম, কফ কাফ, এটার নাম হলো লাম, এটার নাম হলো কি? কাফ। এটার নাম হলো লাম, এটার নাম হলো কাফ। কাফ এটার মধ্যে কোনো পেঁয়াজ না, এটার মধ্যে পেঁয়াজ আছে,
পেছনাই পেঁয়াজ আছে, যেটা আমাদের পেছনাই এটার নাম হলো লাম, যেটা আমাদের পেঁয়াজ আছে এটার নাম হলো কাফ। এটার নাম কি? সিন। সিন, সিনটা কি একটু টান দিয়ে বলতে হবে, সিন সিন। এর মধ্যে কোন নকটা নাই। আর এখানে গুড, সিনের মধ্যে তিনটা নকটা থাকবে, তাহলে সিন এবং শিন। সিনে কোন নকটা নাই, শিনে নকটা আছে কয়টা? তিনটা। তাহলে এইভাবে আমরা ২৪টা হরফ শিখছি বিভিন্ন নকশার মাধ্যমে। নকশাটা কোনো বালতামূলক কিছু না, এটা তো মনে রাখার ট্রিক্স, ঠিক আছে? আর মনে রাখার কোনো কাজে কারণ ছাড়া ৫টা হরফ আমরা মনে রাখবো। এক নম্বর হলো আলিফ, আলিফ। এরপর হলো মিম, এরপর হলো ওয়াও, ওয়াও। আরটা হলো হামজা, হামজা। আরটা হলো হা, হা। আলিফ, মিম, ওয়াও, হামজা, হা। আলিফ, মিম, ওয়াও, হামজা, হা। নিচে নিচে একবার লিখি, আলিফ, মিম, ওয়াও, ওয়াও, হামজা, হামজা, হা, হা। আলিফ, মিম, ওয়াও, হামজা, হা। আলিফ, মিম, সবাই বাসাতে বলেন আলিফ, মিম, ওয়াও, হামজা, হা। 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 আচ্ছা, এখন আমরা অনেক কিছু বোর্ডের মধ্যে দেখছি, পড়ছি, শিখছি। এখন আমরা কিছু শুনব, ঠিক আছে? আমি যেটাতে লাইট ফেলবো, সবাই এইটার নাম একসাথে বলবেন। আবার আলিফ, আবার আলিফ, এটাকে আমরা ত বলবো, ত, সবাই একসাথে। আমি একবার বলে দেই, তারপরে আপনারা সবাই একসাথে বলবেন আলিফ। আমারটা শুনবেন, শোনার পরে সবাই একসাথে বলবেন আলিফ, আমার সাথে আলিফ। আমি লাইট ফেলতেছি, তারপরে আমি বলার পরে সবাই একসাথে আলিফ, 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 আলিফ। এবার আমরা কাদির সাহেবের কণ্ঠে আলিফ শুনব, আলিফ, আলিফ, আবার আলিফ, আবার আলিফ, আলিফ। এরপরের নাম কি? মিম। সবাই একসাথে মিম, 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 সবাই একসাথে মিম। কাজী সাহেবের কণ্ঠে শুনি, মিম, আবার মিম, মিম, মিম। এরপরের নাম কি একসাথে? মিম। এই হরফটা ত, এই হরফটা ত, সবাই একসাথে ত,
সবাই একসাথে, সবাই একসাথে, সবাই একসাথে, সবাই একসাথে, লাঠি সাপের কণ্ঠে ত। এরপটার নাম কি? এরপটার নাম কি? সবাই একসাথে, সবাই একসাথে, সবাই একসাথে, সবাই একসাথে, কাটি সাপের কণ্ঠে আলিফ মিম ত জ, 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 পড়তে উঠাও। এরপটার নাম কি? 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 সাথী সাহেব কণ্ঠে ব ব ব কাশিয়ার কণ্ঠে ত ত ত ত স স স স স ফ ফ ফ ফ ফ কাফ 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 বাতাসা ফাকাফ, বাতাসা ফাকাফ, বাতাসা ফাকাফ, বাতাসা ফাকাফ, বাতাসা ফাকাফ, বাতাসা ফাকাফ। সবাই একসাথে, একসাথে কিন্তু হচ্ছে না। Ready? 1, 2, 3. Batasa Pakaf, Batasa Pakaf, Batasa Pakaf, Batasa Pakaf, Batasa Pakaf. Upar utha. Best, 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 Bishesh. Bishesh. Best. How are you? এরপটার নাম কি? 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 হা খ জিম, 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 আস্তে গেছে সবাই, হা খ জিম, হা খ জিম, হা খ জিম, হা খ জিম, কারি সাহেবের কণ্ঠে হা 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 খ খ খ খ জিম জিম হা হা খ খ জিম হা 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 খ জিম পরে এরপটার নাম কি? 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 রজাওয়াও তালি জাল, রজাওয়াও তালি জাল, রজাওয়াও তালি জাল,
এবার আমি মাঝখান থেকে জিজ্ঞেস করবো, আপনাদের বলতে হবে এরটা নাম কি, 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 একসাথে বা
শুনি একটা একটা করে আলিফ বা তা সা জিম হা খা দাল লাল রা যা সিন শিন সাদ মাদ ওয়া ওয়া আইন غين فا قاف كاف لام ميم نون واو ها همزة يا এখানে লেখা আছে আরো গ্রহণ বইতে কি খাতা এই যে বইটা ভুদানি পদ্ধতিতে সাথে ঘটে কোরআন শিক্ষা এটা ইসলাম একটা খাতা এজন্য এখানে লেখা আছে বৈকৃতি খাতা বইয়ের মধ্যে লিখে লেখার জন্য কেউ আলাদা কোনো কাগজ বা খাতা ব্যবহার করবে না এখন দেখেন এখানে একটা আলিফ আছে আরবি আলিফ তার নিচে লেখা আছে বাংলায় সরিয়া লড়ে লিফ ও আলিফ আবার এখানে ডট ডট করে একবার দুইবার তিনবার চারবার পাঁচবার ডট ডট করে আরবি আলিফও আছে আবার বাংলা আলিফও আছে অতএব সবাইকে বলা যাচ্ছে যে সবাই যেন এই একটা করে আরবি আলিফ লেখে এবং একটা করে বাংলা আলিফ লেখে এভাবে একবার দুইবার তিনবার চারবার পাঁচবার আলিফ লেখবে আবার পাঁচবার মিম লিখবে পাঁচবার প লিখবে পাঁচবার জ লিখবে আবার পাঁচবার বা লিখবে তা লিখবে সা লিখবে ফা লিখবে কাফ লিখবে তারপরে হা লিখবে খ লিখবে জিম লিখবে র লিখবে ঝা লিখবে ওয়াও লিখবে ডাল লিখবে জাল লিখবে সিন লিখবে শিন লিখবে সদ লিখবে দদ লিখবে নুন লিখবে ফা কফ লিখবে লাম লিখবে হামজা লিখবে আইন লিখবে বয়ন লিখবে এরপরে হা লিখবে এরপরে ইয়া লিখবে ঠিক আছে তো প্রথমে আমরা পড়লাম এরপরে আমরা শুনলাম নিজেরাও পড়ছি নিজেরা নিজেদের আমরা শুনছি এরপরে কান হিসেবে বলতে আমরা শুনলাম শোনার পরে এরপরে আমরা প্রতিটা হরফ আরবিতে পাঁচবার করে লিখলাম এবং বাংলায় পাঁচবার করে লিখলাম এখন প্রথমে পড়া তারপরে শোনা এরপরে লেখা পরে এখন আমাদের মন বলতেছে যে না এখন আমি আরবি ২৯টা হরফ চিনি আমি যে সত্যি সত্যি আরবি ২৯টা হরফ চিনি এটা আমাকে একটা পরীক্ষা দিয়ে প্রমাণ করতে হবে পরীক্ষা চলে গেল আচ্ছা পরীক্ষার আগে আমরা ফাইনাল একবার দেখে দেই এরপরে দাও আরো সামনে পরে 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 পেজ আরো পরে আরো পরে এখানে ২৯টা আরবি হরফ লেখা আছে এবং নিচে নিচে বাংলা উচ্চারণ দেওয়া আছে যেমন আলিফ লেখা আছে নিচে সজায় অলস্কর দুই আলিফ লেখা আছে এখন আমরা ফাইনাল কাজী সাহেবের কণ্ঠে একবার করে প্রত্যেকটা হরফের বিশুদ্ধ উচ্চারণ শুনবো আলিফ মিম পা ওয়া বা তা সা ফা কাফ হা খা جيم را زا واو دال ذال سين شين صاد
ضاد نون قاف لام همزة عين غين ها يا এইটা হলো আমাদের পরীক্ষা এক আমাদের ক্লাসের আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি এইটা হলো পরীক্ষা এক এখানে বলা হচ্ছে শূন্য ঘরে বাংলা উচ্চারণ লিখি প্রথমে আমরা পড়ছি এরপর আমরা শুনছি এরপর আমরা লিখছি এতে আমার মনে হচ্ছে আমাদের প্রত্যেকের মনের মধ্যে এরকম অনুভূতি কম বেশি আসছে যে আমরা এখন 29টা আর ঘরক চিনি আমাদেরকে এখন একটা পরীক্ষাতে প্রমাণ করতে হবে যে হ্যাঁ সত্যি সত্যি আমি আর হরফ গুলা চিনি এখন যেটা করতে হবে সেটা হলো এখানে পরীক্ষা একের মধ্যে শূন্য ঘরে বাংলা উচ্চারণ লিখবে যেমন এই হরফটা নাম আমরা জানি হলো খ তো এই জায়গাটা লিখতে হবে কি খ বাংলায় খ লিখবো এখানে এই হরফটা নাম হলো র হচ্ছে বাংলায় এখানে র লিখবে এই হরফটা নাম হলো কি দর বাংলায় এখানে দর লিখবে ঠিক আছে এখন আমাদের তো কোনো শিক্ষক নাই এই বইটাই আমাদের শিক্ষক তো আমার পরীক্ষার খাতা আমাকেই দেখতে হবে যেমন এখানে দেওয়া আছে যে আমার পরীক্ষার খাতার সঠিক উত্তর কোথায় আমি পাবো সঠিক উত্তর পৃষ্ঠা নম্বর 37 উপরে যাও এইটা হলো এইটা হলো 37 নম্বর পেজ দাও এইটা হলো 37 নম্বর পেজ এই 37 নম্বর পেজের ভিতরে 38 নম্বর পেজে যে পরীক্ষা আছে তার সঠিক উত্তর আমার 37 নম্বর পেজে দেওয়া আছে তো আমি যখন এই 29টা আরবি হরফের বাংলা উচ্চারণ লিখব আশা করা যায় যে 24-25টা সঠিক হবে আর 3-4টা ভুল হবে আমি যখন 38 নম্বর পেজ এবং 37 নম্বর পেজ যখন ক্রস ম্যাচিং করতে যাব তখন আমি বুঝতে পারবো যে কোন হরফগুলো লেখা আমার শুদ্ধ হয়েছে আর কোন হরফগুলোর উচ্চারণ লেখা আমার ভুল হয়েছে যেগুলো যেগুলো ভুল হয়েছে এগুলো আমি রবার দিয়ে মুছবো পড়বো শিখবো আবার নতুন করে এখানে লিখবো এভাবে আমাদের পড়া চলতে থাকবে তো আজকে বন্ধ করো আমাদের ক্লাস প্রায় শেষ তো এখন বইটা একটা খাতা স্বাভাবিকভাবে সবার মনে প্রশ্ন থাকবে যে বইটা আমি কোথায় পাবো আপনারা দেখেন এই বইটার নাম হলো মৌলিক পদ্ধতিতে 27 ঘন্টায় কোরআন শিক্ষা যার মূল্য হলো 200 টাকা বাংলাদেশে কাগজের বই বিভিন্ন দোকানে পাওয়া যায় আবার এই নম্বরে যদি আপনারা ফোন করেন হোম ডেলিভারি দেওয়া হয় আবার যারা ভারতের পাঠক আছেন তারা এই নম্বরে ফোন করে হোম ডেলিভারিতে বইটা সংগ্রহ করতে পারেন আর যারা বাংলাদেশের বাইরে বসবাস করেন তাদের জন্য এই বইটা ফ্রি ডাউনলোড করা যায় যে ওয়েবসাইট আছে www.quranebishwo.com যারা মোবাইল ব্যবহার করেন তারা ফ্রি অ্যাপস পাবেন এখানে প্লে স্টোর থেকে বাংলা করে দিয়ে সার্চ দিলেই 12-14 নম্বরে এই বইটা পাওয়া যায় তো আজকের ক্লাস এখানেই শেষ হচ্ছে কালকে ইনশাআল্লাহ আবার দেখা হবে আসসালামু আলাইকুম